So good afternoon. আজকে হচ্ছে 30 তারিখ। Hello guys. Hello hello hello. Hello hello. তো একে বলেছিলাম সকালবেলা থেকে আসতে ও ওই বাড়িতে কাজে পুরো ব্যস্ত। Happy birthday. Thank you so much. Thank you so much. তো আজকে হচ্ছে কি ওর বার্থডে স্পেশাল দিন আমার কাছে। আমার কাছে ভীষণ বড় দিন। আমার বার্থডে থেকে বেশি বড়। তো ওকে আসতে বলেছিলাম ও তো আসতে ভীষণ লেট করেছে। এখন প্রায় 4:45 বাজে। এখন যাচ্ছি আমরা বাজারে। বাজারে যাব, কিছু নেওয়ার আছে। আর ওই বাড়িতেও দেখা করে আসবো। আজকে যাওয়া হয়নি সকাল থেকে ওই বাড়িতে। প্রচুর কাজকর্ম হয়েছে, আমি নিজে কাজ করছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। আফটার অল আজকে একটা স্পেশাল দিন এবং আমি স্পেশাল দিনে নিজেই কাজ করেছি। হ্যাঁ, প্রচুর কাজ করেছি। আর আমি আজকে ওই বাড়ি যাওয়ার সময় পাইনি। আর আসার পথে ওখান থেকে ঘুরে আসবো, দেখা করে আসবো কি কতদূর কলমি ঠিক আছে সব কমপ্লিট করে দেবো। তো এইমাত্র বাজার থেকে আসলাম আর এই যে একদম ফ্রেশ কেক নিয়ে এসেছি, এটা হচ্ছে বাড়িতে এবং হাতে বানানোর। একটা ফ্রেশ কেক নিয়ে আসতে গিয়ে আমাদের অনেক টাইম লস হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, এখন 6:30 বাজে। এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে রেসিপি হবে কি হবে, আজকে পায়েস হবে চিরুনিদের জন্য সামান্য একটুখানি, আর বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানোর জন্য আর পায়েস বানানোর জন্য এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি রেখে দিয়েছি। কে খাবে বিরিয়ানি? এই তো বানাবো, এবার বাড়িতে রেডি করব। তো সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি, এবার শুধু বানানোর অপেক্ষা। আর এই যে বার্থডে বয়, মুখটা পুরো শুকিয়ে একদম কেমন হয়ে গেছে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। বলো কি যাবে কেন, আমার মুখ কেন শুকিয়ে? তো আজকে আমাদের এই রান্নাঘরে একটু লাইটের কম আছে, আর এখানে রান্না হচ্ছে, এখানে হচ্ছে বিরিয়ানির চাল হচ্ছে, আর এখানে বুনু ওর জামাইবাবুর জন্য স্পেশাল ভাবে কি করছে, পায়সাম করছে। পায়সাম পায়সাম করছে, দুঃখিত দুঃখজনক ভাবে আজকে গুড় পাওয়া যায়নি। গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে আজকে। পেলাম না তো, গেলাম তো বাজারে, ঘুরে ঘাড়ে এলাম তো পেলুম না। তো চিনির পায়েসই হবে, অনেক টেস্টি টেস্টি করে, যেহেতু বুনু রান্না করছে সেহেতু বেশি ভালো হবে, টেস্টি টেস্টি একদম। আর বিরিয়ানিটাও বোনের দায়িত্বে আজকে, আমার কোনো দায়িত্ব নেই। আজকে পায়েসামের ডিপার্টমেন্টে কে আছে বলো দেখি আন্দাজ করে? পায়েসে নিশ্চয়ই বুনু আছে। ইয়েস ইয়েস। এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কেক কাটিং করবে। ও ও কোনো সাজুগুজু করছে না, মাঝখান থেকে আমি আর বুন সাজি সাজুগুজু করছি। হ্যাঁ বলছি কি, ডাইনিং টেবিলটাই নেব। হ্যাঁ হ্যাঁ তাহলেও হবে, চলো কেকটা গিয়ে এবার একটু সাজাই, ডেকোরেশন করি। ডেকোরেশন খুব বেশি আহামরি নয়, যেহেতু আমাদের সব তো এখন দেখতেই পাচ্ছ আগের ব্লগে কেমন একটা অবস্থা বিদিগিচ্ছিলি সব বাড়িঘরের। তো এই বাড়িতে কোনো রকম একটা মানে সেলিব্রেট চলছে, আর ফাইনাল সেলিব্রেশন আমার বাবির বার্থডেতে। মানে আমাদের কী হয়েছে, পরপর তিনজনের বার্থডেই মানে এক সপ্তাহ পরে পরে আমাদের ফ্যামিলি, মানে প্রথমে পাপার, তারপরে মাম্মার, তারপরে বেবির, তার জন্য সমস্ত কিছু একটু গণ্ডগোল হয়ে যায়। এদিকে তাকাও, আসো তুমি, আসো তুমি ধরো একটু, ধরো না আমি কেন ধরবো, আরে ধরো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, কাম অন কাম অন, ইয়ে আগে আমি খাবো, আগে তুমি খাবে। হলো মানে কেক কাটিং হয়ে গেছে, কেক খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড খিদে লাগছে, খিদে লেগেছিল আর কি, ভুলভাল বলছি আজকাল, খিদে লেগেছিল। তা কেকটা খেয়ে একটুখানি হালকা ফুলকা আমাদের খিদেটা মিটেছে মিটেছে। এরপরে বিরিয়ানির সেন্ট আসছে, বিরিয়ানি রেডি হচ্ছে, মা করছে সবটা। এখানে একজন বসে রয়েছে কিন্তু খুশবু, বিরিয়ানির খুশবুতে সব একদম পাগল পাগল হয়ে গেছে, পাগল। এখন আর কিছুই আমাদের মাথায় কাজ করবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে সব ইচ্ছা পূরণ হলো এই বছরে। কি ভাবছো? আমি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ সকল বলতে আমাদের ছোটু আছে, তুমি আছো, তোমরা এত সুন্দর, মানে আমি তো
মানে ভাবিনি যে আমার বাড়ি ঘরের এখন এই অবস্থা, তার মাঝখানে যে এরকম ছোটখাটো একটা সেলিব্রেশন হবে, সেলিব্রেশন হবে। তো মা বলে প্রতি বছর জন্মদিনে কিছু না কিছু একটা টাস্ক ভেবে রাখতে হয়, যে সামনের বছর জন্মদিনের মধ্যে এইটুকু যে ডিসটেন্স, এই কাজটা আমি করব, আর এই কাজটা আমি করব। তো মানে তা আমিও তোমাকে শেখাবো মাই ফিউচার অ্যাচিভমেন্ট। একদমই তাই। সেগুলো কি হতে পারে, কি করতে চাও, কি করতে চাও, সো সেইগুলো তোমাকে ইউ হ্যাভ টু জাজ এন্ড ইউ হ্যাভ টু নোট ডাউন ইন ইওর বুকস অর ইন ইওর নোট। আমি হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিনকে একটা নোট ডাউন করি যে আমি এই সামনের বছরের মধ্যে এটা করতে চলেছি। তো এই বছর যেগুলো করেছি ফরচুনেটলি তার থেকেও বেশি কিছু হয়ে গেছে। আজকে সবে মাত্র এখন ডিসেম্বর পড়ে গেছে, তাই না? ডিসেম্বর কালকে, কালকে ফার্স্ট ডিসেম্বর। তো ডিসেম্বর পড়ার আগেই আমার সব ফুলফিল হয়ে গেছে, যা যা আমি ভেবে রেখেছিলাম করব, তো সমস্ত কিছু করা হয়ে গেছে। আবার নেক্সট ইয়ারের জন্য এখন প্ল্যানিং চলছে যে আমি ফার্স্ট জানুয়ারির দিনকে আবার কী কী নোট করতে চলে সেই যেগুলো আমি অ্যাচিভ করার মতো আর কি সেইগুলোকে। তো তোমার তো বার্থডে এই মাসেই, তোমাকে তো এখন কিছু ভাবতে হবে যে সামনের বছরের মধ্যে তুমি কি কি করতে যাও, তার মধ্যে একটা দুটো যদি আমাদেরকে বলো। মানে আমাদের ইন ফ্রন্ট অফ মাই আইস রাইট নাও জাস্ট ওয়ান মাই বিগ অ্যাচিভমেন্ট এন্ড এভরি অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ অলওয়েজ এই বার্থডের সময়তেই হয়। অ্যান্ড যদি তুমি আমাকে বলো যে নেক্সট বার্থডের মধ্যে তোমার কি, তুমি কি অ্যাচিভমেন্ট করতে চাইছো, কি তোমার টার্গেট, জাস্ট ওয়ান টার্গেট কি আমি ইনিশিয়াল টার্গেট আমার এই মানে খুব আর্জেন্টলি যেটা আমার রিকোয়ার আছে, যেটা আমার দরকার, তো সেটা হচ্ছে আমার গাড়িটা খুব দরকার, যেটা আমি আমি ডিসাইড করেছি কি আপকামিং সিক্স মান্থের মধ্যে এটাকে আমি অ্যাচিভ করবো, ফোর হুইলার। তো এটা আমার অনেক ছোটোবেলা থেকে ছিল এই ড্রিমটা, তো সেটা আমার মনে হয় কি তোমাদের সকলের যে সাপোর্ট তাতে সেটা অ্যাচিভমেন্ট হবে। আর এই সময়ে দাঁড়িয়ে আমি একটাই বেস্ট উইশ করতে পারি তোমার জন্য, কি তোমার সমস্ত স্বপ্ন খুব ভালোভাবে সাকসেস হোক, আরও যেটা চাইছো তার থেকেও তিনগুণ বেশিভাবে সাকসেস হোক আমি চাইতে পারি। নিশ্চয়ই তুমি আছো এইভাবে, আমি অনেক স্ট্রাগল করেছি লাইফে, অনেক কঠিন জায়গা মানে আমি দেখেছি, কঠিন সিচুয়েশান দেখেছি, নট অনলি ইউ ইউর ফ্যামিলি অল মানে আমাকে সকলে খুব সাপোর্ট করেছে, দ্যাটস ওয়াই কি আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একদম তাই। তো চলো বিরিয়ানি, বিরিয়ানি কত দূর হলো, তো বিরিয়ানি টাইম এখন, লেটস গো বিরিয়ানি। ওকে আমাদের হোমমেড বিরিয়ানি রেডি। যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, আমরা বাড়ির বিরিয়ানি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আপনার কোথাকার বিরিয়ানি ভালো, দোকানের ওই কেমিক্যাল দেওয়া বিরিয়ানি ভালো লাগে না, খেতে ডালডাই বানিয়ে বলবে আমরা ঘি দিয়ে বানিয়েছি। তো গাইজ এখন বাজে রাত্রি 9:30, মাত্র আমরা খেয়ে দিয়ে এলুম, আর কি হয়েছে এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো আমাদের যে আমরা আর ভিডিও শ্যুট করতে পারিনি, একটুখানি ছোটোখাটো একটুখানি শ্যুট করেছি আর কি, প্লেটে দেখানো এটাই আর কি। তো দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে, আর আজকের ভিডিও যদি আপনাদের এইটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো টাটা।